selain nama TKK apa? Assalamualaikum, ki khabar tomader? Assalamualaikum. Waalaikumsalam. Bhalo acho shobai? Assalamualaikum, sobai bhalo acho? জয়েন করে তোমাদের নাম আর রোলটা সেন্ড করে দিবা ঠিক আছে কি সেন্ড করবা নাম আর রোলটা সেন্ড করবা ঠিক আছে তোমাদের ওয়ার্ড মিনিং করা হয়েছে ওয়ার্ড মিনিং করা হয়েছে আচ্ছা ওয়ার্ড মিনিং গুলো তোমরা পড়েছো কি বলি আমার কথা শুনতে পাচ্ছো মুরগি পালে না আচ্ছা রাইসা বলো তো এই গর্থ কি রাইসা এই গর্থ কি তাহলে আমি দেখো ঠোঁট আজকে ডেট হবে 21 লিখে ফেলো বাবা তোমরা লেখো ক্লাস নার্সারি সাবজেক্ট ইংলিশ ডেট 21 11/21 আজকে হচ্ছে সানডে ডে হচ্ছে সানডে টিচার হচ্ছে স্মোকা রাখানো লিখো আচ্ছা এই অর্থ হচ্ছে ডিম এন্ড অর্থ হচ্ছে পিঁপড়া তাই না অ্যাপল মানে আপেল আমরা পড়েছিলাম ব্যাট হচ্ছে খেলার ব্যাট আমরা যেটা দিয়ে ক্রিকেট খেলি মৌমাছি বি অর্থ কি মৌমাছি কাপ অর্থ পেয়ালা যেটাতে আমরা চা খাই না কাপে গরম চা থাকে ডগ অর্থ হচ্ছে কুকুর ডগ অর্থ হচ্ছে
কুকুর আয়ত 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 আমরা একটু রিভাইজ করে নেব ভালো হয় না আচ্ছা ফেনত পাখা ফেনত কি পাখা আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু অনেকগুলো করে ফ্যান আছে তাই না চিনো না সৃষ্টির দিলেই ফ্যান চলে ফ্যান কি হচ্ছে চলে কারেন্টের সাহায্যে চলে আবার ওই যে হাতে যেটা পাখা আছে ওইটাকে কিন্তু ফ্যান বলে না তাই না আমরা ফ্যান বলি না তাই না কি বলি ওইটাকে আবার আমরা বাংলায় হাত পাখা বলি হাতে যেটা ইউজ করি হাত দিয়ে যেটা বাতাস দিয়ে এটাকে হাত পাখা বলি তাই না আর উপরে যেটা ঝুলানো আছে ইলেকট্রিসিটির মাধ্যমে যেটা চলে ওটাকে কি বলি ফ্যান বলি জি ফর গান গান অর্থ কি বন্ধু গান অর্থ কি গান অর্থ বন্দুক গ্র্যাপ অর্থ কি আঙুর গ্র্যাপ অর্থ কি আঙুর ফিশ অর্থ কি ফিশ অর্থ পিছত মাছ সবাই বলো পিছত মাছ গুড মর্নিং গ্রেপর তো আঙুর হর্স তো হর্স কিন্তু ঢাকা শহরেও দেখা যায় দেখা যায় তাই না হর্স টিভিতে দেখতে পাই নাটক সিনেমায় দেখতে পাই তাই না আইস অর্থ কি সবাই বলি আইস অর্থ বরফ ইগলু অর্থ বরফের ঘর ইগলু কি বরফের ঘর ইগলু অর্থ ঘর না বরফের ঘর যেটা আমরা মানে যে ঘরটা বরফ দিয়ে বানানো হয় সেটা জিপ অর্থ হচ্ছে জিপ গাড়ি জিপ গাড়িতে উঠেছো না অনেকে জিপ গাড়ি অনেক দূর চলে জগ অর্থ এই যে জগ যে জগটাতে আমরা পানি রেখে পানি খাই ঠিক আছে জগ থেকে পানি কোথায় ঢালি গ্লাসে ঢালি গ্লাসে ঢেলে তারপরে খাই পানি পান করি পানি পান করি হবে আজকে আমরা এগুলো দেখবো ইউ ফর আঙ্কেল আঙ্কেল হচ্ছে চাচা বা মামা তাই না চাচা বা মামা আমব্রেলা ইউ ফর আমব্রেলা দেখো আমব্রেলা ছাতা কিছুদিন আগে বৃষ্টি হয়েছে আমাদের অনেক ছাতা লেগেছে হ্যাঁ ছাতা কি রোদে বা বৃষ্টিতে আমরা ছাতা ব্যবহার করি বৃষ্টিতে কিন্তু ব্যবহার করতেই হয় মালগাড়ি ওই যে মাল মাল নেয় যেটা ওটা হচ্ছে ভ্যান বলে ভাস হলো ফুলদানি কি করি ফুল রাখি বাসে কি করি ফুল রাখি তাই না অনেকেই বাসায় আছে ফ্লাওয়ার বাস আছে না আমরা যার মধ্যে ফুল রাখি তারপর ডাব্লিউ করো বিক্রি কি করে দৌড়াই তার শিকার ধরে মানে সে খাবার সংগ্রহ করে কিভাবে দৌড়ি ওয়াটার ওয়াটার মানে কি পানি ওয়াটার কি পানি লিখি আমরা লিখি হ্যাঁ দেখে দেখে লিখি তোমাদের এটা বইও আছে এক্সমাস বড়দিন এই এক্সমাস কি বড়দিনটা করবে 25 ডিসেম্বর না এক্সরে রঞ্জন রশ্মি এক্সরে তো অনেকেই দেখেছো ওই যে অনেকে এক্সরে করেছো না ডাক্তার কি করে এক্সরে দেয় না দাঁত এক্সরে করি হাড় এক্সরে করি বডির বিভিন্ন জায়গায় আমরা এক্সরে করি না অনেক সময় সমস্যা হলে ব্যথাটা গেলে জোরে পড়ে গেলে তারপর ডাক্তার এক্সরে দিয়ে দেখে হাড় ঠিক আছে কি না বা কোনো সমস্যা হয়েছে কি না ইয়া এখানে চমড়ি গরু চমড়ি গরু ঠিক আছে ইয়া কি করে চমড়ি গরু কি করে মাঠে ঘাস খায় ইয়ক ডিমের কুসুম আমরা এই যে ডিমের কুসুমটা কিন্তু খাই না এটা কিন্তু অনেক টেস্ট বাচ্চারা খুব পছন্দ করে
ডিমের কুসুম রোগটা কি ডিমের কুসুম হ্যাঁ জিব্রা জিব্রা কিন্তু দেখেছো চিড়িয়াখানায় দেখেছো তাই না জিব্রা জিরাফ কিন্তু দেখতে একরকম একটা অনেক লম্বা জিরাফটা কি অনেক লম্বা গলাটা তাই না দেখেছো আছে চিড়িয়াখানায় দেখছো জু জু যে যে ফর জু লম্বা গলা ফর জু আছে বড় চিড়িয়াখানা আছে গিয়েছিলাম আমরা সবাই গিয়েছিলাম চিড়িয়াখানায় যাইনি চিড়িয়াখানায় যেতে হবে চিড়িয়াখানায় কি দেখা যায় অনেক অ্যানিমেল দেখা যায় অনেক বার্ড দেখা যায় লিখতে হবে ইউ ফর আঙ্কেল দেখো আঙ্কেল অর্থ কি আমাকেও কিন্তু আঙ্কেল বলে উচ্চারণ করবা উচ্চারণ করবা আর লিখবা ছয় সাত আট নয় দশ এগারো বারোটা You have a B-I-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 B-I
E double L E umbrella V umbrella Algebra.
ছাতাটা একটু মনে করি কেমন, হ্যাঁ বৃষ্টি হলে কিন্তু আমরা ছাতা নেই। আচ্ছা আসে না ভাস, আসে না ভাস নাই তোমাদের আমরা
এখন একটু দাঁড়িয়ে দেখো বাবা আর আমুল নে বলো দাঁড়িয়ে দেখো কি দিদি গাইডে একটু দাঁড়িয়ে দেখো মা মতো শিখ করে দে আমরা লাগে ছাটা একটু গাইডে লিখে দাও এখন আমার কথা শোনো, এতক্ষণ অনেক সময় পড়েছো, খুব ভালো পড়া, ভালো, অনেক ভালো হয়েছে সবার পড়া। আতিয়া ফিরোজ, ডায়েরি রেখেছ? শ্রদ্ধা, ডায়েরি কোথায়? স্নেহা, আমি ডায়েরি লিখতে বলছি বারবার, ডায়েরি যে লিখে দিয়েছি সেটা লিখতে বলছি, বলছি যে গার্ডিয়ানদের ডায়েরি লিখে দিতে। ডায়েরি লিখেছ? পড়া পড়া হচ্ছে ইংলিশ, সাবজেক্ট হচ্ছে ইংলিশ, হোমওয়ার্ক হচ্ছে তোমাদের ওয়ার্ড মিনিং, ক্লাসে যেগুলো পড়ানো হলো সেগুলোই। বুঝতে পেরেছ কি বলেছি? অনেক পড়েছ লক্ষ্মী মেয়ে। আচ্ছা শ্রদ্ধা, বলো তো হোয়াটসঅ্যাপ কি? আনমিউট করে বলো, আনমিউট করো হোয়াটসঅ্যাপ। ধ্যান অর্থ কি? আদিলা বলো, আদিলা বলো ইয়া করছ কি? আদিলা আনমিউট করে বলো, আনমিউট করে নাও। আনমিউট করতে পারো না তোমরা? মুস্তারি বলো তো জু অর্থ কি? সাইফান, চিড়িয়াখানা, ভেরি গুড, পেরেছে। আদিলা বলতে পেরেছে, দেখি কে আগে বলতে পারে। সবাইকে ধরি, বলো ফ্যান অর্থ কি? ভেরি গুড, শ্রদ্ধা বলেছে। আইস অর্থ কি? আইস অর্থ কি বলি? আই অর্থ চোখ, আইস, আই অর্থ চোখ, আইস অর্থ আইস, আই সি ই আইস, 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 বড়। আচ্ছা ওয়াটার অর্থ কি? ওয়াটার,
ওয়াটারমেলন কি বলেছে? জোরে বলবো, ওয়াটারমেলন তো কি? আমরেলার তো কি? বলে না কেন স্নেহ মুহিত করা কেন এখন? ফিসকে দেখো মজা ফিসার তো কি আচ্ছা ডায়রি লিখেছো? ডায়রি হচ্ছে ওয়ার্ড মিনিং যেগুলো পড়া হয়েছে সেগুলাই পড়া। কান্না করে কেন আদিলা? পাওয়ার তো কি? লিখ বাবা সাহেব। হ্যাঁ বিয়ার তো কি? বি কি আদিলা কান্না করো কেন? কি হয়েছে? নাস্তা করে নাই তাই না? ঠিক আছে তাহলে ক্লাস শেষ করে ডায়রিটা আমি আবার বলে দিচ্ছি, লিখে দিয়েছি আবারও বলে দিচ্ছি। ডায়রিটা হচ্ছে তোমাদের এই যে ওয়ার্ড মিনিং গুলো পড়ানো হয়েছে ক্লাসে যতগুলো সেগুলোই পড়া। আমি কিন্তু লিখে দিয়েছি ডায়রি, তোমরা লিখেছো লিখো না, গার্ডিয়ানরা ইউটিউব থেকে ক্লাসগুলো দেখে নেবেন আর যে ডায়রিটা লিখে দিবেন ওদের 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 ডায়রিটা লিখে দিবেন, ওরা নার্সারিতে তো ওদের ডায়রি লিখে দিতে হয়। ঠিক আছে তাহলে নেক্সট দিন তোমরা ভালো করে ওয়ার্ড মিনিং পড়বা। তাহলে সবাই থেকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, কেটে যাবে এখন।